হ্যাঁ সুশান্ত, পুরো বিষয়টি আপনাদের মোটামুটি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছে। একটা বিষয় মনে পড়ে যাচ্ছে, এই যে জায়গাটা একটু এদিকে দেখাবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ডিসেম্বর মাস 2019 সালে আমরা একটা বৃহত্তর জমায়েত করেছিলাম, বিশাল আন্দোলন করেছিলাম এই জায়গাটা। তো আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, যে দিনে সেই ডিসেম্বর মাস আমরা সেই দিনটাও দেখেছি, আজকের দিনটাও আমরা দেখছি। আজকে কোর্টে আমাদের দীর্ঘ প্রায় 10 বছরের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার অন্তে একটা জাজমেন্ট এসেছে। এই জাজমেন্ট নিয়ে অনেকের মধ্যে একটা কন্ট্রাডিকশান তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্নচিহ্ন উঁকি দিচ্ছে, এবং তার সঠিক উত্তর পেতে গিয়ে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। যারা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চকে ফলো করেন বা তাদের কার্যাবলীগুলি দেখেন, সেক্ষেত্রে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ প্রত্যেকটি বিষয় সঠিকভাবে যতক্ষণ না নিজেরা উপলব্ধি করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপস্থাপন করে না। এখনও পর্যন্ত, এখন রাত্রি প্রায় 8-9টা হয়ে গেছে, আমরা পুরো জিনিসটা ইন ডিটেলস বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে, এবং দেখতে পাচ্ছেন সিভিল সার্ভিস কমিশন থেকেও তথ্য সংগ্রহ করে, সুনির্দিষ্ট যে আমাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপগুলো আছে সেখানে সেই তথ্যের পরিবেশন নিশ্চিতভাবে করব। তবুও যারা শুধুমাত্র ফেসবুক ফলোয়ার আছেন বা যারা ফেসবুকে দেখেন, তাদের জন্য দু একটি বিষয় না বললেই নয়। প্রথমত, এই জাজমেন্ট এর ফলে অনেকেই মনে করছেন যে যাদেরকে ইনক্লুড করতে বলা হয়েছে তাদের জন্য, যারা কাউন্সিলিং রত প্রার্থী, যাদের কাউন্সিলিং হয়ে গেছে, তারা কোনো না কোনোভাবে এফেক্টেড হবে। আবার যারা ওয়েটিংয়ে আছেন তারাও ভাবছেন যে হয়তো আমাদের যে পজিশান আছে সেই পজিশানটা কিন্তু পিছনের দিকে সরে যাবে, এক্ষেত্রে হয়তো আমার চাকরিটা সুনিশ্চিত নাও হতে পারে। এরকম কিন্তু একটা দুশ্চিন্তা অনেকের মধ্যে উঁকি দিচ্ছে, এটা খুব স্বাভাবিক, এই দুশ্চিন্তা উঁকি দেওয়া খুব স্বাভাবিক। কিন্তু একটা জিনিস আপনারা ভাবুন, যে এই রায় হওয়ার পর এখনও পর্যন্ত সুনির্দিষ্ট দপ্তর থেকে কোনো নির্দিষ্ট বিবৃতি আসেনি। আপনারা সংবাদ মাধ্যমে যেটুকু শুনেছেন, সেই জায়গাটা কতটা সূক্ষ্ম এবং কতটা পিওর, সেই ব্যাপারটা কিন্তু আপনারা যারা চাকরি প্রার্থী তারা খুব ভালো করে বুঝতে পারবেন, যে একটা খবর পরিবেশন করতে গেলে ঠিক কোন কোন জিনিসগুলো উপলব্ধি করা দরকার। তো এতটা সত্ত্বেও, যাই হোক, আজকে যে জাজমেন্ট হয়েছে সেখানে এক্সক্লুড এবং ইনক্লুড, যে প্রার্থীরা কোনো কারণবশত প্যানেল থেকে এক্সক্লুড হয়ে গেছিলেন তাদেরকে আবার নতুন করে ইনক্লুড করে তাদেরকে নিয়োগ এর জন্য বলা হয়েছে। শুধুমাত্র যে সংখ্যাতত্ত্ব, সেই সংখ্যাতত্ত্বের কিছু মিসম্যাচ অবশ্যই আছে, সেগুলি সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট ভাবছেন, এবং এই যে SSC মানে স্কুল সার্ভিস কমিশন, তাদের যে সিদ্ধান্ত যে আগামী 2-1 দিনের মধ্যে তারা ল সেকশনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা না করে কোনো বাড়তি কথা বলতে রাজি নন, যে আমরা বলে দিলাম যে এটা হয়ে গেল বা আজকেই আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিতে হবে, আজকেই নোটিফিকেশান দিতে হবে, এমনটা নয়। কিন্তু যেহেতু জাজমেন্ট একটা কন্ট্রাডিক্টরি পার্ট আছে, কন্ট্রাডিকশান আছে, সেক্ষেত্রে কিন্তু ওনারা সুনির্দিষ্ট যে লয়ার আছেন, যারা এই বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, আপনারা হিয়ারিংও দেখেছেন কমিশনের তরফ থেকে কারা আর্গুমেন্ট করেছেন, ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যারা, যে সমস্ত লয়ার আছেন তাদের থেকে গাইডলাইন নেওয়ার পর ফার্দার উনি জানাবেন যে অ্যাকচুয়ালি প্রসেসটা কীভাবে হচ্ছে। এবার আমরা যদি ধরে নিই যে জাজমেন্টে যেটা বলা হয়েছে রিকাস্টিং বা রিকাউন্সিলিংয়ের ব্যাপারটা, সেটা যদি হয়ও, সেক্ষেত্রে যে সংখ্যাতত্ত্ব আছে সেই সংখ্যাতত্ত্বের জায়গায় দেখা যাচ্ছে যে 633 জন প্রার্থী শুধুমাত্র ইনক্লুড হচ্ছেন, অলরেডি 828 জন ইনক্লুড হয়ে গেছেন, এবং 2 জন প্রার্থীর একটা বিশেষ সমস্যার কারণে তারা হয়তো ইনক্লুড হতে পারেননি। তাহলে 633 জন ইনক্লুড হওয়ার পর যে প্যানেলের মধ্যে যে একটা উত্থান পতন যে ঘটবে, এই ব্যাপারটা নিয়েও হয়তো অনেকের মধ্যে প্যানিক কাজ করছে। তো এই যে কন্ট্রাডিক্টরি পার্টগুলো আছে, এই কন্ট্রাডিক্টরি পার্টগুলো নিয়ে আপনাদের
একটাই উত্তর মঞ্চের তরফ থেকে, একটু ধৈর্য রাখুন, একটু পেশেন্স রাখুন, এটা সম্পূর্ণভাবে আইনি বিষয় এবং এটাকে সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণ আলোচনা না করে এবং তাদের কনসালটেশন না নিয়ে আমরাও এভাবে বলতে পারি না এবং স্বয়ং দপ্তরও বলতে পারেনি যে তারা ঠিক কী কোন জায়গায় এই জিনিসগুলোকে সমাধানের জায়গায় ঠিকঠাক আর কি নিয়ে যাবেন। তা এটাই বলবো যে যারা আপনারা ফেসবুকে এই মুহূর্তে লাইভটি দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন, তাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে যে এই জাজমেন্ট নিয়ে বেশ কিছু কন্ট্রাডিক্টরি পার্ট যেহেতু এসছে, তাই এইটার ক্লারিফিকেশনটা ভীষণভাবে দরকার। খুব সুন্দরভাবে ক্লারিফিকেশান যদি না করা যায় তাহলে আপনারাও বুঝতে পারবেন না, আমরা যারা চাকরি প্রার্থী আছি তারাও কিন্তু আমাদের মধ্যে সেরকমভাবে বোধগম্য হবে না। তাই দপ্তরের বক্তব্য হচ্ছে তারা ল সেকশনের সঙ্গে আলোচনা করবেন, তারপরে ওনারা জানাবেন, এবং পাশাপাশি আমাদের মঞ্চের তরফ থেকে সার্বিকভাবে যেটা সুশান্ত বলছিল 14,052 নিয়োগ করতে হবে, এই দাবি নিয়ে আমরা পরবর্তী সময় যা যা পদক্ষেপ নেওয়ার নিশ্চিতভাবে সেটা নেব। তারপরে আউটপুট কী আসবে সেটা ভবিষ্যতের বিষয়, ইনপুট আমরা যেমনটা দিয়ে আসছি সেভাবেই আমরা ইনপুট দিতে থাকব এবং আউটপুটের ব্যাপারটাকে আমাদেরকে ফিউচারের হাতে ছাড়তে হবে, আমরা চেষ্টা ত্রুটি কোনোভাবেই রাখব না। এইটা আপনারা একটুখানি হলেও বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন এবং সর্বোপরি এই নিয়োগ প্রক্রিয়ায় যদি আমি বলি, ইনক্লুশনটা যদি বাদ দিয়ে বলি আমি একটা কথা আপনাদেরকে, ইনক্লুশন বাদ দিয়ে আপনারা শুধু একবার ভাবুন যে এই নিয়োগে এতদিন 6টা ডিভিশন বেঞ্চ, 5টা সিঙ্গেল বেঞ্চ, এতগুলো ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ পাস করে এসে আজকে নিয়োগের একটা সবুজ সংকেত আমরা পেয়েছি। ইনক্লুশনটা বাদ দিন, শুধু এটা ভাবুন যে ইনক্লুশনটাকে যদি সাইডে রাখি তাহলে নিয়োগের যে একটা অর্ডার সেই অর্ডার হয়েছে। হ্যাঁ, ইনক্লুশনটা মেজর পার্ট ডেফিনেটলি। আপনারা হয়তো বলবেন যে আমার তো কাউন্সিলিং হয়ে গেছে, তাহলে আমার তো স্কুল চুজ হয়ে গেছে, আমার সমস্যা হতে পারে। যারা একেবারে বর্ডার লাইনে আছেন, ওয়েটিংয়ে আছেন, তাদেরও সমস্যা হতে পারে। দেখুন, আমি প্রথমে এই কথাগুলো উত্তর দিয়ে দিয়েছি। এইটা সম্পূর্ণভাবে আমরা কমিশনকে এবং ল সেকশনকে জানিয়ে উত্তর নেওয়ার চেষ্টা করেছিলাম, তারা নিজেরাই এই বিষয়ে ভীষণভাবে কনফিউজড। তারা আগে বিষয়টাকে পর্যালোচনা করুক, দেন তারপরে অর্ডারটা হবে বা মানে ইমপ্লিমেন্ট হবে, সরি, তো যাই হোক প্রয়োগটা হবে, অর্ডারের যে প্রয়োগ সেইটা। তা আপাত দৃষ্টিতে এখন যেটুকু আমাদের বলার সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনারা দেখুন এবং ভাবুন বিষয়টা কী হচ্ছে। আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে আমরা জানি, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে আগে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তা সেই খোঁজার চেষ্টা সারাদিন ধরে আমরা করেছি, যতটুকু পেরেছি। তার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আপাত দৃষ্টিতে অপেক্ষা করতে হবে, ল সেকশন যতক্ষণ না পরামর্শ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো দপ্তর, কোনো লয়ার বা যাই হোক, তারা কিন্তু কোনো কিছুই আপনাদেরকে সঠিক দিশা দেখাতে পারবেন না। আমরা আমাদের মতো করে যা যা আপনাদের ভেতরে মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, হয়তো সব প্রশ্নগুলো এখন আমাকে একটার পর একটা পয়েন্ট আউট করে হয়তো বলার সময় নেই, কিন্তু আপনাদের এটা মাথায় রাখুন, আমরাও চাকরি প্রার্থী, আপনার মনেও যে কোশ্চেনটা উঁকি দিচ্ছে আমাদের মনেও সেই একই প্রশ্ন উঁকি দিয়েছে, এবং সেই প্রশ্নগুলোর যে সলিউশনের আশা, অর্থাৎ প্রশ্নগুলোর যে সমাধান, সেই সমাধানের জন্যই কিন্তু এখানে ছুটে আসা বা ওই ল সেকশনে গিয়ে আলোচনা করা।